হঠাৎ করেই ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে বিপজ্জনক হয়ে উঠেছে ওমান। দুই দিনের জন্য শাটডাউন করে দেওয়া হয়েছে সবকিছু। ফলে শেষ মুহূর্তে শঙ্কা উঠেছে টাইগারদের ফ্লাইট নিয়ে। ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ঘন্টায় বাতাসের বেগ 100 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। শেষ মুহূর্তেও মাঝখাটে বাতাসের বেগ ঘন্টায় প্রায় 54 কিলোমিটার। এর ফলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের ফ্লাইট। তবে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত এখনো জানায়নি মাস্কট বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন সময়ে ফ্লাইট পরিচালনা করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 15 সদস্যের মূল দলের সাথে স্ট্যান্ড বাই নির্বাচক, মিডিয়া ম্যানেজার ও কয়েকজন সহকারী সহ 20 সদস্যের লাল সবুজের প্রতিনিধিদের ঢাকা ছাড়ার কথা আজ রোববার রাতেই। সেখানে পৌঁছে একদিনের কোয়ারেন্টিন শেষে 5, 6 ও 7 অক্টোবর অনুশীলন করবে বাংলাদেশ। তবে ঘূর্ণিঝড় শাহিন বদলে দিতে পারে সূচি। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস জানান, ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত এখনও জানায়নি মাস্কট বিমানবন্দর কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী আজ রাতেই যাওয়ার কথা ওমানে। ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইটের সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছি। এখনও আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে বৈরী আবহাওয়ার জন্য টাইগারদের বিশ্বকাপ যাত্রা যে পেছাতে পারে তা আর বলার অপেক্ষা রাখছে না। শাহরিয়ার শান্ত, ইন স্পোর্টস।